আবারও রাজনৈতিক সংঘর্ষে উত্তপ্ত পূর্ব মেদিনীপুরের খেজুরি। সংঘর্ষে 6 জন বিজেপি কর্মী জখম হয়। অভিযোগে 3 তৃণমূলের দিকে। গুরুতর আহত হলো 6 জন বিজেপি কর্মী। আহত বিজেপি কর্মীদের হেরিয়া গ্রামীণ হাসপাতালে ভর্তি করা হয়েছে। গোটা ঘটনার কথা অস্বীকার করে তৃণমূলের পক্ষ থেকে বলা হলো পুরোটাই অন্তর্দ্বন্দ্বের ফলে হয়েছে। এলাকার পরিস্থিতি স্বাভাবিক রাখতে মোতায়েন করা হয়েছে বিশাল পুলিশ বাহিনী। তবে গোটা এলাকা থমথমে। তদন্তে নেমেছে খেজুরি থানার পুলিশ। আমি ভারতীয় জনতা পার্টির খেজুরিওয়ান পশ্চিম মণ্ডলের মণ্ডল সভাপতি অরুণাভ সামন্ত। আমার পাশের বুথেই 47 নম্বর বুথে আমাদের শক্তিকেন্দ্র প্রমুখ প্রদীপ দাস আমাদের 47 নম্বর বুথ সভাপতির বাড়িতে দেখা করতে আসেন। সঙ্গে করে আমি যাই। হঠাৎ করে সেই সময় তৃণমূলের গুন্ডা বাহিনী অতর্কিত আমাদের উপর হামলা চালায়। রড, লাঠি, বাঁশ এবং ধারালো অস্ত্রশস্ত্র নিয়ে আমাদের উপর ঝাঁপিয়ে পড়ে। তৎকালীন মুহূর্তে আমাদের শক্তিকেন্দ্র প্রমুখ প্রদীপ দাস ধারালো অস্ত্রের আঘাতে কান কেটে যায় এবং মাটিতে লুটিয়ে পড়ে। তারপরে আমার উপরে পিঠে মাথায় অক্ষতভাবে বাঁশের লাঠি প্রহার করা হয়। কোনো রকমে প্রদীপ দাকে নিয়ে সেখান থেকে প্রাণে বাঁচে ফিরে আসি। ব্যুরো রিপোর্ট, দ্য টাইমস।